লক্ষ জনতার উপস্থিতিতে নেত্রকোনার সর্ববৃহৎ মাহফিলে রাত একটা থেকে একটা পঞ্চাশ অবধি আলোচনা। নেত্রকোনার সর্ববৃহৎ মাদ্রাসা জামিয়া মিফতাহুল উলুমের বার্ষিক মাহফিলের আখেরি বয়ান। যেই পরিমাণ জনস্রোত দেখা যাচ্ছে মাঠে, এর চেয়েও আরও অধিক পরিমাণ ছিল দুপাশের সড়কে। তাছাড়া মাদ্রাসার প্রতিটি ফ্লোর এমনকি সানসাইড ভর্তিও ছিল জনগণের উপচে পড়া ভিড়। পীর সাহেব মধুপুর দামাত বারাকাত হোম এর দাওয়াতে ও সভাপতিত্বে ঐতিহ্যবাহী মক্কিনগর মাদ্রাসার মাহফিলে বাদ জুমা বয়ান। স্মৃতিতে অম্লান আজকের বরুণা মাদ্রাসার সালানা ইজলাস। আওলাদে ফেদায়ে মিল্লাত ইসলামের আন্তরিকতা ও ভালোবাসায় ধন্য। আল্লাহ শায়েখদের নেক হায়াত দান করুন। হ্যালো বন্ধুরা, মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহের বিগত কয়েকদিনের এসব মাহফিল বিষয়ক পোস্টকে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, এই আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের যে সমস্ত প্রসিদ্ধ মাদ্রাসাগুলোতে বয়ান করে থাকেন, তার বিরুদ্ধাচরণকারী গলাকাটা আশরাফি এবং পিয়াজু তারা তাদের জীবনে কখনোই ওই সমস্ত মাদ্রাসাগুলোতে বয়ানের সুযোগ পায় নাই। বাংলাদেশের যে সমস্ত বড় বড় প্রসিদ্ধ উলামা মাশায়েখগণ আলী হাসান ওসামার প্রশংসা করেছেন, এই আশরাফি এবং পিয়াজু তারা তো কখনোই এমন প্রশংসা পায়নি। মুফতি আলী হাসান ওসামার সম্মান আল্লাহ তাআলা কত উপরে তুলে দিয়েছেন। ওই সমস্ত কোয়ার ব্যাং, গলাবাজ, গলাকাটা, কন্টাকি বক্তা, অশ্লীল বাসায় গালিগালাস করা ওই সমস্ত বক্তারা বাংলাদেশের এই অমূল্য রত্ন আলী হাসান ওসামার মর্যাদা তারা কীভাবে বুঝবে? মুফতি আলী হাসান ওসামার মতো বিচক্ষণ এবং সর্বদিকে সজাগ দৃষ্টি রাখা এবং চতুর্দিক থেকে ধেয়ে আসা বাতিলের মোকাবেলা করার মতো আরেকজন মানুষ এই বাংলার জমিনে আপনি কাকে খুঁজে পাবেন? তিনি এই উম্মাহের জন্য একজন অতন্দ্র প্রহরী। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হে প্রিয় শাইখ।